বন্ধুরা, আজকের গল্প রান্না না জানা মেয়ের অবস্থা। বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরীর একমাত্র মেয়ে, নাম তার রানিকা চৌধুরী। যেহেতু একমাত্র মেয়ে, তাহলে তো বুঝতেই পারছেন কতটা আহ্লাদে। নিজ হাতে এক গ্লাস পানিও তাকে নিয়ে খেতে হয় না। তার এক হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বাসার অসংখ্য কাজের মানুষ। সকাল 11টায় ঘুম থেকে উঠে সে কিচেনে গিয়ে তার মাকে বলল, মা, মাথাটা খুব ব্যথা করতেছে, এক কাপ কফি বানিয়ে দাও তো। তার মা নীলা চৌধুরী মেয়েকে বলল, এই তোর সময় হলো ঘুম থেকে ওঠার, আর তোর কফি তুই নিচে বানিয়ে খেতে পারিস না, নাকি সেটাও রান্না শিখিসনি এখনো? বিয়ের পর যখন শ্বশুর বাড়ি যাবি তখন রান্না করবি কীভাবে যদি নাই শিখিস? এখনও সময় আছে, শিখে নে মা, নাহলে পরবর্তী সংসারে অশান্তি ছাড়া আর কিছু পাবি না। আনিকা তখন তার মাকে বলল, আহা মা, এক কাপ কফি কী চেয়েছিলাম, এর জন্য এত কথা শুনতে হলো আমার সকালবেলা? রান্না যখন করা লাগবে তখন বুঝবনি, এখন এসব প্যাঁচাল পেরে আমার মাথাটা আর ব্যথা বাড়িও না তো, দাও তো কফি দাও। মা ও মেয়ের কথা চলাকালীন সময়ে তার বাবা এসে হাজির। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এই নীলা, আজকে বাসায় আমার বিজনেস পার্টনার নয়ন চৌধুরী ও তার পরিবার আসবে। তাদের রাতে খাবারের দাওয়াত করেছি আমি। আজকে ভালো ভালো সুস্বাদু খাবার কিন্তু তোমাকে রান্না করতে হবে, যাতে সবাই তোমার প্রশংসা করে। সবসময় নয়ন চৌধুরী তার স্ত্রীর রান্নার প্রশংসা করতেই থাকেন, আজ আমিও দেখিয়ে দিতে চাই আমার স্ত্রীও কম নয়। এই কথা শুনে নীলা চৌধুরী হাসি মুখে বলেন, আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, আমি এমন রান্না করব তারা আঙুল চেটে খাবে। আরমান চৌধুরী তখন মেয়ে আনিকাকে বললেন, তুমি কিন্তু আজ কোথাও যেও না, আবার তোমার মাকে রান্নায় সাহায্য করবে। আনিকা বাবার ভয়ে বলল, আচ্ছা বাবা। ঠিক রাত 9টায় নয়ন চৌধুরী ও তার পরিবার আনিকাদের বাসায় চলে আসে। পরিচয় পর্ব শেষে আনিকার মা বলে, আপনারা সবাই খাবার টেবিলে বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। তখনই নয়ন চৌধুরীর স্ত্রী বলে উঠল, আরে ভাবি, আপনি কেন একা করতে যাবেন, আমিও সাথে আপনাকে একটু হেল্প করি, এর মাঝেও কথাও হবে। তারা দুজনে রান্নাঘরে ঢুকল। নয়ন চৌধুরীর স্ত্রী রান্নাঘরে ঢুকিয়ে দেখতে পেলেন সুন্দরী এক মেয়ে চুলার থেকে পাতিল নামাচ্ছে। নীলা চৌধুরী পিছন থেকে তার মেয়ে আনিকাকে ডেকে বলে, সাবধান মা, হাতে যেন না লাগে আবার। আনিকা নয়ন চৌধুরীর স্ত্রীকে দেখতে পেয়ে সালাম দেয়। নয়ন চৌধুরীর স্ত্রী আনিকাকে জিজ্ঞেস করেন, এত সব খাবার তুমি নিজ হাতে রান্না কীভাবে করলে মা? আনিকার মা আনিকা কিছু বলার আগে নীলা চৌধুরীকে বলে উঠলেন, আরে এসব তো আমার মেয়ের বাঁ হাতের কাজ, প্রতিদিন একজন না একজন মেহমান তো আসতেই থাকে আমাদের বাসায়। কিছুক্ষণ পর সবাই একসাথে খেতে বসে এবং সকলেই খাবারের অনেক প্রশংসা করে। নয়ন চৌধুরীর ছেলেও আসে পরিবারে, তার নাম রাজীব চৌধুরী। রাজীব এর আনিকাকে বেশ ভালো লেগে যায়, সে তার মাকে সব খুলে বলে। পরিবারের কেউ বারণ করে না, নয়ন চৌধুরীর স্ত্রী তো সবাই সামনেই বলে ফেলে, যাক এখন থেকে আনিকা মায়ের মজাদার রান্না আমরা রোজই খেতে পারব। পরদিন সকলের সম্মতিতে বিয়ের তারিখ পাকা হয়ে যায়। নীলা চৌধুরী তার মেয়ে আনিকা চৌধুরীকে বারবার বলতে থাকে, মা, মিথ্যে বলে তো আটকে গেলাম, তবে তুমি তো রান্না করতে জানো না, শ্বশুরবাড়ি গেলে যে তোমাকে রান্না করতে দিবে, তখন না করতে পারলে তো আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, তুমি এখন থেকে রান্না করাটা শিখে নাও। আনিকা তার মাকে বলে উঠল, ওসব রান্না বান্না আমার দ্বারা হবে না মা, যখন তারা রান্না করতে বলবে বাহির থেকে কিনে এনে খাওয়াবো, নাহলে তুমি রান্না করে পাঠিয়ে দেবে, এসব ঝামেলা আমি করতে পারবো না। এসব বলে আনিকা চলে গেল। কয়েকদিন পর আনিকা আর রাজীবের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। হানিমনে তারা লন্ডন গেল। কয়েকদিন পর তারা বাসায় ফিরে আসে। রাতের জন্য শাশুড়ি আনিকাকে মজাদার কিছু রান্না করতে বলে। আজকে তোমার শ্বশুরবাড়ির প্রথম রান্না বৌমা, অনেক সুস্বাদু কিছু রান্না করো, যেমনটা তোমাদের বাসায় খাইয়েছিল আমাদের সকলকে। আনিকা তখন মনে মনে বলে উঠল, রান্না তো দূরে, আমি তো ঠিকমতো চুলাই জ্বালাতে পারি না, এখন কি করি? আনিকা তার মাকে কল করে সকল কিছু জানালো। আনিকার মা আনিকাকে বলল, তোমাকে কতদিন বললাম রান্নাটা শিখে নাও, এখন দেখো বিপদে পড়ে গেল তো। আনিকা তখন তার মাকে বলল, উফ মা, এসব রাখো তো, এখন কি করব সেই বুদ্ধি দাও তো। আনিকার মা তখন মেয়েকে বুদ্ধি দিল, তুমি রান্নাঘরের পিছনের দরজাটা খুলে রাখো, আমি খাবার নিয়ে আসছি, তুমি ততক্ষণ রান্না করার নাটক চালিয়ে যাও, তুমি সে খাবারই তাদের খাইয়ে দিও। আনিকা রান্নাঘরে ঢুকে রান্না হচ্ছে এমন নাটক শুরু করে দিল। কিছুক্ষণ পর তার মা এসে পিছনের দরজা দিয়ে খাবার দিয়ে যায় এবং আনিকা সে খাবারই তার শ্বশুরবাড়ির সকলকে খাওয়ায়। খাবার খেয়ে সবাই আগের থেকে বেশি প্রশংসা করে। এভাবেই চলতে থাকে কয়েকদিন। একদিন আনিকা রান্না করার নাটক করছিল, ঠিক তখনই তার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করেন এবং তিনি দেখতে পান আনিকা ফোনের ভিডিও দেখছেন। তখন তার শাশুড়ি আনিকাকে বলে, বৌমা, তুমি এখনও রান্না শুরু করো নি, সবাই যে একটু পর খাবার খেতে বসবে। আনিকা তার শাশুড়িকে বলল, আসলে মা, আজকে তো আমাদের বাসা অনুষ্ঠান ছিল, সেখান থেকে আজকে খাবার দিয়ে যাবে মা,
একটু আগে আমাকে ফোন করে বলল, তাই আমি রান্না করিনি, বসে বসে সময় কাটাচ্ছিলাম। শাশুড়ি মা বললেন, ও আচ্ছা তাহলে ঠিক আছে। আনিকা মনে মনে ভাবলো, মিথ্যে বলে বেঁচে তো গেলাম, কোন দিন যে ধরা পড়ে যায় কে জানে। আনিকা ঠিক করলো প্রতিদিন তার মাকে ভিডিও কল দিয়ে কিছু না কিছু রান্না করার চেষ্টা করবে সে, যেই বলা সেই কাজ। পরদিন থেকে আনিকা তার মাকে কল করে রান্না শেখার কাজ শুরু করে দিল। যখনই শাশুড়িকে রান্নাঘরে আসতে দেখত তখনই শাড়ির আঁচলে ফোনকে লুকিয়ে রাখত আনিকা। আনিকা জিজ্ঞেস করে করে রান্না তো ঠিকই করে নিত, কিন্তু সেই খাবার তো সুস্বাদু মজাদার হতো না। আজ হয়তো লবণ বেশি, কাল কম, ঝাল বেশি কম, এভাবে রান্না হতো। শ্বশুরবাড়ির লোকেরা খাবার খেয়ে শুধু তাকে বলতো, কী ব্যাপার এখন খাবার সুস্বাদু হয় না কেন, মনে হয় তুমি রান্না করেই ভুলে গেছ। আনিকা তখন বলে ওঠে, আরে আপনাদের মশলাগুলো জানি কেমন, আর এগুলো ঠিক আন্দাজ করে বুঝে উঠতে পারছি না, হয়তো তাই এমনটা হচ্ছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে দুই একদিনে। কয়েকদিন পর শাশুড়ি আনিকাকে ডেকে বলল, আজকে আমার বোনের পরিবার আসবে, তাদের জন্য সেম তোমাদের বাসা যেমন রেঁধেছিলে তেমন মজাদার রান্না করবে আজ। আনিকা রান্নাঘরে গিয়ে তার মাকে কল করে বলতে চায় যাতে খাবার রান্না করে পাঠিয়ে দেয়, তাহলে আর সমস্যা হবে না। আনিকা যখনই কল করতে যাবে ঠিক ওই মুহূর্তে তার শাশুড়ি এসে বলে, বৌমা তোমার ফোনটা আমাকে একটু দাও তো, দেখো না আমার ফোনটা কেন জানি নষ্ট হয়ে গেল, আর এখন তো এমনিতেও তুমি রান্না নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে ফোন তোমার তেমন দরকার নেই, দাও তো বৌমা ফোনটা, আমি আমার বোনকে কল করে জিজ্ঞেস করি তারা কত দূর এলো। না চাইতেও আনিকা ফোন দিতে বাধ্য হলো, আর ভাবতে লাগলো এখন কী করবে, সে রান্না করা তো সে জানেই না। তার মাথায় যেমনটা আসলো তেমনটা করে রান্না করা শুরু করে দিল, সে খাবার পুড়তে শুরু করলো আর তার ঘ্রাণ বাড়িতে ছড়িয়ে পড়লো, পরিবারের সবাই কাঁদতে শুরু করলো। তখনই তার শাশুড়ি রান্নাঘরে আসে এবং তাকে জিজ্ঞেস করে, এত পুরা গন্ধ কেন আসছে, আর আনিকার রান্না করা পাতিল থেকে খাবার তুলে বলেন, এগুলো কী রান্না করলে। তখনই শাশুড়ি আনিকাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার আজকে কি কোনোভাবে তোমার বাসা থেকে খাবার আনাতে পারোনি, আমি সব জানি তুমি তোমার মাকে দিয়ে রান্না করি আমাদের খাওয়াতে, তুমি প্রতিদিন তোমার মাকে ভিডিও কল দিয়ে রান্না শেখার চেষ্টা করো, আমি সবই জানি, তবে কষ্ট হলো আমাদের কেন মিথ্যে বললে, আমাকে বললেই তো পারতে, আমি তোমাকে রান্না শিখিয়ে দিতাম, তুমি তো আমার মেয়েরই মতো, তোমাকে তো কাজের মেয়ে বানিয়ে আমি আনিনি বৌমা। তখন আনিকা লজ্জিত সুরে সকলের কাছে মাপ চাইল, সকলে তাকে মাপ করেও দিল। পরদিন থেকে আনিকা শাশুড়ির সাথে রান্না শেখা শুরু করে দিল, আর অল্প কয়েকদিনের মধ্যে সে ভালো একজন রাঁধুনি হয়ে গেল। আনিকার মা বিয়াইনদের বাসায় দাওয়াতে আসলেন মেয়ের হাতের রান্না খেতে, সাথে পূর্বের কাজের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। এখন আনিকা আর রাজীবের পরিবারে সুখ আর ভালোবাসায় পরিপূর্ণ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করলো একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার। আপনার একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে পরবর্তী আরও সুন্দর একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।